তিনি সাংগ্রং শাল শালতাম নিবাগেই গড়িয়াতের সংসাখা দলাইনি উত্তল নালি ছড়া আমচাইয় তিনি কাইসা পান্দানি বিশিংটি খাইয়ে জাতি মোচংমানি বিশিংটি খাইয়ে তিনি পান্দানো চেংসাই রেখা তৃতীয় দিশিনি কেবেংনাই বদলনি আদম এবার তৃতীয় দিশিনি এম দিশি হংস কুমার টিপ্রা তে তিনি ও পান্দা ও ভাই মানজা খাইবেকা তৃতীয় দিশিনি তে খরকসা এম দিশি ভূমিকা রন্দরিয়া আকন সংরতীয় এম সিনি ভাইস চেয়ারম্যান গোপাল সত্যধর আকন সংরতীয় এম সিনি কাউন্সিলর উত্তম অধিকারী তে হতানি সামং টাংনাই অমিত্রিয়াং আকন সং আমরা 7 দিন পর্যন্ত বাবা গড়িয়াকে মানি, গড়িয়া রাজা বলি বা সুপ্রায় রাজা বলি, আমরা 7 দিন পর্যন্ত কোনো পূজা কোনো মন্দিরে বা কোনো ইয়াতে আমরা পূজা দেইনি বা একটা বলি প্রথা আমাদের বন্ধ হয়ে যায় যে 7 দিন পর্যন্ত, যার কারণে ওই 7 দিন আমরা 7 দিনের রাজা আমাদের গড়িয়া রাজা বাবা গড়িয়া রাজা আমরা সেটাকে মানি এখনো শেষ হয়নি। মনে হয় আমরা প্রথম নতুন নববর্ষ থেকে হারে বৈশু থেকে শুরু করে বৈষমা বলি সেকেন্ড যেটা যে বৈশু মেন বৈশু এরপরে নতুন নববর্ষ হারে বৈশু থেকে শুরু করে আমরা 7 দিন পর্যন্ত বাবা গড়িয়াকে গড়িয়া রাজা বলে মানি এবং এই 7 দিন শেষ করে আমরা বাবা গড়িয়াকে আনন্দ উল্লাসের মাধ্যমে ওনাকে পূজা পার্বণ করে আমরা সেই বাবা গড়িয়াকে বিদায় দিই। বাবা গড়িয়া এখনো ওনার সময় রয়েছে, বাবা গড়িয়াকে যারা প্রণাম করবেন বা বাবা গড়িয়াকে যারা শ্রদ্ধা করবেন নিশ্চয়ই এই বছরে এবং বাংলা নববর্ষ আপনারা সবাই জানি গতকাল শেষ হয়েছে, আজকেও বলা যায় আমরা বাংলা নববর্ষ কাছে এই বছরের জন্য সবার পরিবারের সুখী শান্তির জন্য এবং রোগ প্রতিরোধের জন্য বা আমাদের পরিবারের সুখী শান্তির জন্য বাধা বিঘ্ন আপত্তি যে আমরা যাতে মুক্ত পাই সেই কারণে আমরা বাবা গড়িয়াকে শ্রদ্ধা করি। কাজে আমাদের মেলা কমিটিরাও যে আগামী দিনে আরো বিশাল পরিমাণে আমাদের সেই মেলাকে বিশাল আকারে আমরা পরিণত করতে পারি সেই আশা নিয়ে।